পানি অপর নাম জীবন। পানি ছাড়া কোনো প্রাণী জীবনের অস্তিত্ব থাকতে পারে না। আমাদের এই ভূগর্ভের চার ভাগের তিন ভাগ পানি এবং এক ভাগ মাটি বা স্থল। আমাদের পানির উৎসকে প্রথমে যদি আমরা বিভাজন করতে চাই, তাহলে পানি হচ্ছে ভূপৃষ্ঠের পানি এবং ভূগর্ভের পানি। ভূপৃষ্ঠের পানিগুলো কি? ভূপৃষ্ঠের পানি হচ্ছে সমুদ্রের পানি, নদীর পানি, বৃষ্টির পানি যেটা জমে থাকে। বৃষ্টি থেকে আমরা যে পানিটা পাই সেটা হচ্ছে ভূপৃষ্ঠের পানি। আর ভূগর্ভের পানিটা কি? ভূগর্ভের পানি হলো মাটি খনন করে মাটির নিচে থেকে যে পানিটা উত্তোলন করা হয় সে পানিটা হচ্ছে ভূগর্ভের পানি। এখন যেভাবে আমরা পানিটা পাই না কেন, সেটা ব্যবহার উপযোগী করতে হলে এবং পানযোগ্য করতে হলে আমরা যে সিস্টেম, যে পদ্ধতিটা অবলম্বন করতে হবে, সেই পদ্ধতিটাই মূলত ওয়াটার সাপ্লাই সিস্টেম। এবং এই ওয়াটার সাপ্লাইয়ের সিস্টেমের যে কাজটা যারা করে তারাই হচ্ছে প্লাম্বার, এবং যে পদ্ধতিগুলি অবলম্বন করে কাজটি করা হয় সেটি হচ্ছে প্লাম্বিং। আমাদের ঢাকায় যে পানিগুলো আমরা পাই সেই পানিগুলো মূলত বুড়িগঙ্গা নদীর পানি, শীতলক্ষা নদীর পানি এবং তুরাক নদীর পানি ব্যবস্থাপনা করে সরবরাহ করা হয়। এছাড়াও জনসংখ্যা বৃদ্ধির কারণে ডিপ টিউবওয়েলের মাধ্যমে ভূগর্ভের পানীয় উত্তোলনের ব্যবস্থা আছে। সেক্ষেত্রে যে বুড়িগঙ্গার পানিটা আমরা ব্যবহার করি সেটা নারায়ণগঞ্জের পাগলা যে পানি পরিশোধনাগার আছে, ওয়াটার প্লান্ট, সেখানে পানিটাকে বিশুদ্ধ করা হয় এবং তারপর ঢাকা শহরে বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়। কিন্তু ঢাকার জনসংখ্যা বৃদ্ধির ফলে শুধুমাত্র পাগলা পাওয়ার প্লান্ট থেকে যে ওয়াটার সাপ্লাই সরবরাহটা হয় তার মাধ্যমে প্রয়োজন মেটানো সম্ভব না হওয়ার কারণে শীতলক্ষার পানিটাকে সায়দাবাদ ওয়াটার প্লান্টের মাধ্যমে ব্যবস্থাপনা করে সরবরাহ করা হয়। এছাড়াও তুরাক নদীর পানিটাকে সাভারের ভাকুরতায় একটি পাওয়ার পানির প্লান্ট আছে, সেখানে পরিশোধন করে পানি সরবরাহ করা হয়। কিন্তু আমাদের ঢাকার পার্শ্ববর্তী এলাকা এবং গ্রামে যেভাবে পানিটা সব পাওয়া যায়, আমরা বিশুদ্ধ পানিটা পাই সেটা হচ্ছে টিউবওয়েলের মাধ্যমে এবং ডিপ টিউবওয়েলের মাধ্যমে, এবং কিছু নদীর পানিও সরাসরি ব্যবহার করা হয়। মূলত এই হচ্ছে পানির উৎস। এবং এই পানির উৎসটা কিভাবে নিজেদের ব্যবহার উপযোগী করা যাবে, সহজে হাতের কাছে আনা যাবে, এই পদ্ধতিটাই সাধারণত ওয়াটার সাপ্লাই সিস্টেমের মধ্যে অন্তর্ভুক্ত থাকে। এবং এই প্রশিক্ষণটা কিন্তু আমরা বাংলাদেশ কুরিয়ার ট্রেনিং সেন্টার প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং ট্রেড থেকে দেওয়া হয়। আশা করি আপনারা পানির উৎসর বিষয়গুলি বুঝতে পেরেছেন। আমাদের এখানে প্রশিক্ষণের জন্য আসুন এবং বিস্তারিত জানার জন্য BKTTC ঢাকা প্লাম্বিং রাজিয়া এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এখানে আপনারা সৌদি আরব ভিত্তিক টাকা মলের যে SPV প্রফেশনাল স্কিলের যে অ্যাসেসমেন্টটা আছে সেটা রেজিস্ট্রেশন করার লিঙ্কটাও আপনারা এই চ্যানেল থেকে জানতে পারবেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য সকলকে আমন্ত্রণ।